দীর্ঘদিন ধরে বুনিয়াদপুর দমকল বিভাগে টোল ফ্রি নম্বরে যাচ্ছে না কোনো ফোন, ফলে আপৎকালীন কোনো পরিস্থিতিতে কিভাবে স্থানীয় বাসিন্দারা দমকল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর দমকল বিভাগের আধিকারিকদের অভিযোগ, বারবার জেলাশাসক, মহকুমা শাসক সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিতভাবে জানানো হলেও এই সমস্যার সুরাহা হয়নি। কোনো এক অজানা কারণে এই সমস্যার সমাধানে উদ্যোগী নেয়নি প্রশাসন। বুনিয়াদপুর দমকল বিভাগের অন্তর্গত দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লক, হরিরামপুর ব্লক, ঘুষমন্ডি ব্লকের বিস্তীর্ণ এলাকা, কিন্তু সেই এলাকাতে দীর্ঘদিন ধরে চলে আসছে এই সমস্যা। এর জেরে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার মানুষজনদের মধ্যে। ইমার্জেন্সি নাম্বার 101 আমরা ফোন করি দুর্ঘটনা ঘটলে, তো এখানে ফোন ঢোকে না। এখন আমাদের নাগরিকদের পক্ষে তো প্রত্যেকজন দমকল কর্মীর ইন্ডিভিজুয়ালি নাম্বার মনে রাখা সম্ভব নয়, যার কারণে আমরা ইমার্জেন্সি নম্বর 101 ফোন করি কিন্তু ফোন ঢোকে না, কখনোই ফোন ঢোকে না, ফোন কেটে যায়। তো এখন এসডিও বা ডিএম বা বিডিও ওনাদের উদ্যোগে যদি এটা লাইনটা ঠিক করে, হ্যাঁ, তাহলে ফোনটা ঢুকতো এবং বিপদে আপদে ফোন করলে যাতে সহজে পাওয়া যেত তাহলে সুবিধা হতো। কারণ এমার্জেন্সি ব্যাপার, একটা অগ্নিকাণ্ড ঘটলে প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত ক্রুশিয়াল আর কি, অত্যন্ত জরুরি প্রত্যেকটা সেকেন্ড। এখন সেখানে ফোন করতে যদি দেরি হয়, ওনাদের পৌঁছাতে দেরি হলে তো প্রাণহানির একটা ইয়ে থাকছে, সমস্যা কি প্রাণহানির সমস্যা হতে পারে, এর চেয়ে বেশি কী হবে আর। এই মুহূর্তে চাইছি এসডিও বা ডিএম বা বিডিও যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের উদ্যোগে যদি নাম্বারটাকে ঠিক করা যায় বা সহজে সহজলভ্য যাতে হয়, ফোন করলে যাতে সাধারণ মানুষ তাদের নাগালে পৌঁছতে পারে। জানা যাচ্ছে নির্দিষ্ট কোম্পানির গ্রাহকরাই শুধু দমকলের এমার্জেন্সি নম্বর 101-এ ফোন করতে পারছেন। কোনোরকম বিপদকালীন সময়ে তৎক্ষণাৎ বুনিয়াদপুর দমকল বিভাগের টোল ফ্রি 101 নম্বরে ফোন করা হলে সেই ফোন লাগছে না। এই প্রসঙ্গে দমকল বিভাগের আধিকারিক বাপন দাস বলেন, এটি একটি মারাত্মক অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনিক দপ্তরে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সহিত সমস্যার সমাধানে উদ্যোগী হবে। আমি আপনাদের মাধ্যমেও পাবলিকের কাছে আমার যতগুলো ইয়ে রয়েছে, তিনটে থানা, কুশমন্ডি, হরিরামপুর এবং বংশীহারী, প্রত্যেকেই এটা বলতে মানে বলা খুব দরকার আমার, যে 101 নাম্বারটা কেন ঢুকছে না সেটা আমাদের পক্ষেও জানা সম্ভব। আমরা প্রচুর চিঠি করেছি, আমরা ডিএম, আমরা এসডিও, আমরা লোকাল প্রশাসন থেকে শুরু করে সবাইকে চিঠি করা আছে আমার। এবং আমার ফোনে, আমার এই বর্তমান ল্যান্ড নাম্বারে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে শুধু বিএসএনএলের 101 ফোন নাম্বারটা ফোন ঢোকে, কিন্তু আদার্স যে কোম্পানিগুলো সেই কোম্পানির কোনো ফোন 101 ফোন ঢোকে না। এটা বলতে একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার আমরা রেখেছি, এবং আমরা প্রত্যেকটা ডেমোস্ট্রেশনের সঙ্গে সঙ্গে যত জায়গায় আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে যাই, আমাদের এই মোবাইল নাম্বারটাও আমরা তার সঙ্গে সঙ্গে ল্যান্ডের সঙ্গে সঙ্গে সবাইকে দিয়ে দিই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এইভাবে এই সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে ভবিষ্যতে যে কোনো দিন ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারেন এলাকার মানুষ, এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে। মূলত এই কারণে রীতিমতো উদ্বিগ্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দমকল আধিকারিকরাও। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।